নমস্কার, রাত্রি চৌধুরী, আমি থাকি গীতাঞ্জলিতে। ফোন আসছি, তোকে কতবার বলেছি যে তুই তুই মদ খেয়েছিস। ছি অর্ক, ছি, তুই মদ খেয়ে আমার ফ্ল্যাটে আসার সাহস কোথা থেকে পাস? কাকিমা দেখল কি ভাবছে বল তো আমাদেরকে। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইওর সেলফ? রোজ রোজ এক প্রশ্ন করে অর্ক, আমাকে প্লিজ তুই বিরক্ত করিস না। কেন অর্ক, তুই জানিস আমি তোকে অনেক আগে ছেড়ে চলে এসেছি অর্ক, আবার কেন এই একই প্রশ্নগুলো তুই আমার কাছে রোজ রোজ করিস? রোজ তুই কেন আসিস অর্ক? আমি পারবো না। হ্যাঁ নোংরা আমি, হ্যাঁ নোংরা আমি, ঠিক ঠিক বলেছিস তুই। তোর প্রতিটা কথা, তোর প্রতিটা শব্দ আমি কানে আজও বাজে। আজও যে নিষ্ঠুর শব্দগুলো আমি বলতে পারিনি, বিশ্বাস কর, বিশ্বাস কর আমি। তুই প্লিজ, তুই প্লিজ, তুই চলে যা। তুই একবারের জন্য আমাকে প্রশ্ন করিস নি, আমি তোকে কেন ছেড়ে চলে গেছি? তুই শুধু তার দিয়েছিস সেই নিয়ে আমি দেখ আমার এই গড়টা, যে গড়টায় একদিন আমি, তুই, মা, বাপি সবাই থাকতাম সেই ফাঁকা গড়টাতে। জীবনটা, জীবনটা শুধু একার। আমি প্লিজ আমাকে কথা বলতে দে, না হলে তুই রোজ রোজ আবার আসবি, রোজ চকলেট, রোজ ভ্যালেন্টাইন্স ডে। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্ক, প্লিজ। আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো, তুই বল। জানতে চেয়েছিলি হসপিটাল থেকে আসার পর আমার রিপোর্টস গুলো কি ছিল? জানতে চাসনি, শুধু ছেড়ে দেওয়ার, ছেড়ে দেওয়ার শাস্তিটুকু নিষ্ঠুরতাটা তুই আমায় দিয়েছিলি। আমার ইডস হয়েছে, আমার ইডস হয়েছে, তাই আমাকে তোকে ছেড়ে দিতে হয়েছে, সেটা তুই জানতে চাস। থ্যাংক ইউ অর্ক, থ্যাংক ইউ আমাকে আমার এই একলা ঘরটা ছেড়ে দিয়ে প্লিজ তুই চলে যা।